ঐতিহাসিক 7ই মার্চ উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আলোচনা সভার আয়োজন করে আওয়ামী লীগ। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর 71-এর 7ই মার্চের ভাষণ বিশ্বে বিরল এক ঘটনা, এর প্রতিটা লাইন অর্থবহ, সামনের দিকে এগিয়ে যাবার প্রেরণা। বঙ্গবন্ধু ধৈর্য ধরে ধীরে ধীরে পদক্ষেপ নিয়েছিলেন বলেই আজ আমরা স্বাধীনতা পেয়েছি। বিশ্বে আর কোনো ভাষণ এত বছর এরকম প্রাণবন্ত থাকেনি যা মানুষকে উজ্জীবিত করতে পারে। এই 7ই মার্চের জাতির পিতার ভাষণ সেভাবেই মানুষকে উজ্জীবিত করছে। কাজে এই দিবসটা পালন না শুধু, এটাকে আমাদের অনুসরণ করে এগিয়ে যেতে হবে। দেশ অর্থনৈতিকভাবে অনেক এগিয়েছে জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন আর বাঙালিকে কারো কাছে হাত পাততে হয় না। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান প্রধানমন্ত্রী। আমাদের এখানে কিছু জিনিসের দাম হয়তো বাড়ছে, কারণ আন্তর্জাতিক বাজারে যখন বেড়ে যায় তখন এটা স্বাভাবিক, তার একটা প্রভাব পড়ে। আর তাছাড়া কিছু লোক তো এখানে আছেই যে এই সমস্ত সময় একটু ব্যবসা করে হোর্ডিং করে তারা কিছু দুপয়সা কামাই করতে চায়, তো সেখানে মনিটরিং করার ব্যবস্থা আমরা করছি। এর আগে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে আয়োজিত আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের স্বাধীনতা সংগ্রামকে বারবার বিকৃত করা হয়েছে, এখন আর নতুন প্রজন্মকে বিভ্রান্ত করা যাবে না বলেও জানান প্রধানমন্ত্রী। আজকের প্রজন্ম, তাদের কাছে বিশ্বটা অনেক উন্মুক্ত, কাজে তাদেরকে আর বিভ্রান্ত করা যাবে না। হয়তো 21 বছর করতে পেরেছিল, কিন্তু এখন আর পারবে না, এটা আমার দৃঢ় বিশ্বাস। যুগ যুগ ধরে ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ বাঙালির অনুপ্রেরণা হয়ে থাকবে বলেও মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রত্যেকটা নির্দেশনা তিনি দিয়ে দিয়েছিলেন। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।